ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. রাস্তা নির্মাণের জন্য যাকাতের অর্থ দান করা যাবে কি? রাস্তা নির্মাণের চেয়ে এর চেয়ে আগে যারা আল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক যাদের কথা উল্লেখ করে তারা হলো ফকির মিসকিন। একদম শুরুতেই আরো অন্যান্যদের অন্যান্য খাতের কথা উল্লেখ করেছেন, আটটি খাত জাকাতের, ফকির মিসকিন যারা জাকাত উসুল করে সরকারের পক্ষ থেকে, জাকাত যারা উসুল করে ওইসব কাফির যাদেরকে দেখছেন যে তারা ইসলাম কবুল করে যদি একটু অর্থ পায় তাদের মন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তি গুলাম আজাদ করার জন্য এবং ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, এই হলো আটটি কাজ খাত। ফি সাবিলিল্লাহ বলতে মুজাহিদিন আর তালিবুল ইলম যারা দীন শিক্ষার্থী, অন্য কোনো উপায় নাই তাদের, তারা সবসময় দীনে খেদমতে মশগুল, হ্যাঁ অন্য পথ নাই তাদের কামাই করার, এরকম লোক, এই হচ্ছে আটটি খাত। এর বাইরে আপনি জাকাত দেবেন না। কেউ কেউ হয়তো ফি সাবিলিল্লাহকে একদম আম করে দেয়, এরকম না, আল্লাহর পথকে হয়তো সব মিলিয়ে দিবে তারা, ঢালাওভাবে এরকম করা যায় না। হ্যাঁ অবস্থার পরিপ্রেক্ষিতে তো আপনার এখানে এইসব খাত মজুদ সরাসরি, তো আপনি কেন রাস্তা দিতে যাবেন, রাস্তায় দিবেন না? যেহেতু আপনাদের আমাদের দেশ গরিব, চাই ইন্ডিয়া হোক চাই বাংলাদেশ, গরিব এখনও অনেক মানুষ, এই তো বর্তমানে লকডাউন দেখছেন কী অবস্থা, আল্লাহ আকবার, গরিবকে দিবেন মিসকিনকে দিবেন, এতে এতে ফায়দা হবে বেশি, আর এরাই হকদার। রাস্তার ক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো আলিমরা ফতোয়া দিতে পারে, কিন্তু ওইটা আরেক কথা, কিন্তু যেটা যাদের প্রয়োজন সরাসরি আমরা দেখতে পাচ্ছি ওদেরকে বাদ দিয়ে কীরকম রাস্তায় আমি লাগিয়ে দিই, ওরা হয়তো খেতেই পারছে না, খেতে পারছে না, আর আগের তুলনায় বর্তমান রাস্তা অনেক ভালো, ভাঙ্গা হলেও তবু ভালো। হ্যাঁ তাই না, না গরিব মিষ্টি ইতিম যার আয়ের উৎস নাই, ল্যাংড়া লুলা কত লোক আছে, ওদেরকে দিবেন। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম।